আজি হচ্ছে পবিত্র পঙ্কোদ্ধার একাদশী। শ্রীজগন্নাথ মহাপ্রভু ভণ্ডার রক্ষক ভাবে পরিচিত শ্রীলোকনাথ দেব পীঠে আজির দিনর বিশেষ মহত্ব রয়েছে। বিশ্বনিয়ন্তা প্রভু শ্রীজগন্নাথ ভণ্ডার রক্ষক প্রভু শ্রীলোকনাথ দেব বিলম্বিত রাতে দুইটার দ্বারফিটা হওয়া পরে সকাল ধূপ ও দ্বিপহর ধূপ পরে মন্দির গম্ভীরার বর্ষ তমাম ভক্ত দ্বারা অর্পণ করা যাই বেলপত্র পুষ্প ফল সুনারূপা ও নৈবেদ্য কড়াযিব। পরে মহাস্নান করা পরে আরম্ভ হব সর্বসাধারণ দর্শন। ভক্ত মানে ব্যারিকেড্রে ধাড়ি যাই ঠাকুর প্রত্যক্ষ দর্শন করে আশিষ লাভ করবে। এ দর্শন মধ্যাহ্ন 12টার রাতে 9টা পর্যন্ত চালু রহব বলে প্রশাসন পক্ষর সূচনা দিয়া যাইছি। প্রভু শ্রীলোকনাথ দেব প্রতিষ্ঠা প্রভু রামচন্দ্র করেথিবার কিম্বদন্তীরু জনা যায়। লক্ষে শিবলিঙ্গ পূজা কলে যে ফল প্রাপ্তি মিলিথায়, আজির দিনরে শ্রীলোকনাথঙ্কু দর্শন সহিত পূজা অর্চনা কলে সমপরিমাণর পুণ্য মিলিথায় বলে বিশ্বাস রয়েছে। এ সম্পর্কের অধিক সূচনা পাই আম সহ সিধাসলখ ভাবে উপস্থিত রয়েছেন পুরীর আম প্রতিনিধি আলোক আশুতোষ। আলোক, আজি হচ্ছে পবিত্র পঙ্কোদ্ধার একাদশী, শ্রীজগন্নাথঙ্ক মহাপ্রভুঙ্ক ভণ্ডার রক্ষক ভাবে পরিচিত লোকনাথ দেবঙ্ক পীঠে আজির দিনর বেশ মহত্ব রয়েছে। আজির পূজা বিধি কণ রয়েছে এবং স্বতন্ত্র পূজা অর্চনা কণ রয়েছে? দেখুন রশ্মিরঞ্জন, ভারতবর্ষর বিভিন্ন শৈবপীঠ মানক মধ্যে শ্রী শ্রী লোকনাথ দেব শৈবপীঠ সবুঠার প্রমুখ শৈবপীঠ, কারণ আপনার জানিছেন ভারতবর্ষের কোণী শৈবপীঠে পঙ্কোদ্ধার একাদশী নীতি সম্পন্ন করা যাই নাই, কেবল পুরীতে থাকা বা লোকনাথ পীঠে হি পঙ্কোদ্ধার নীতি সম্পাদিত করা যাই। আপনার জানিছেন বর্ষ তমাম যে ভক্ত শ্রদ্ধালু মানে বাবা লোকনাথ নৈবেদ্য অর্পণ করেছেন এবং বাবা লোকনাথ লিঙ্গরে যে নৈবেদ্য রাখি তাহা আজ কড়া যাই বর্ষ তমাম সে লিঙ্গকে দর্শন করবার সুবিধা পাই নাই ভক্ত শ্রদ্ধালু মানে, কারণ নৈবেদ্য স্বরূপ যে কদলী ছাতি বেলপত্র বিভিন্ন ধাতব পদার্থ ভক্ত শ্রদ্ধালু মানে বাবা লোকনাথ লিঙ্গরে চড়াই থাকে তা সম্পূর্ণ রূপে পরিপূর্ণ হয়ে থাকে। আজ সে পবিত্র মুহূর্ত, আজ সে দিব্য মুহূর্ত, আজ সে দুর্লভ মুহূর্ত, ভক্ত শ্রদ্ধালু মানে আজ বাবা লোকনাথ লিঙ্গকে দর্শন করে এবং পঙ্কোদ্ধার নীতি মধ্যে চালিছে। আমি টিকি ভিডিও গ্রাফর বিক্রম করা সে দৃশ্য টিকি দেখবে, কারণ বর্তমানে বাবা লোকনাথ পিঠরা নষ্ট সে দৃশ্য দেখবে এবং আমার সহ লোকনাথ তৎপর ম্যানেজর অনেক আমি তার সাথে আলোচনা করবো। আজ্ঞা, কেতকাল নীতি আরম্ভ হল বিশেষ করে পঙ্কোদ্ধার নীতি কত বাট গলান যেহেতু দিন পরে জাগর যাত্রা করছি ব্যবস্থা কর করে সেপাই আমার সেবায়ত ভাইর নিয়া উপজেলা তত্ত্বাবধানে তা মধ্যে স্থির করা যাই। যেমন যা কৌলে আজ পাখাপাখি রাতে 11টা পর্যন্ত সাধারণ দর্শন জারি রা, আমার সহ কিছু ভক্ত অনেক বাবা পীঠ আজ গোটিয়ে দিন আপন মানে পুরা স্পষ্ট রূপে বাবা লিঙ্গ কু দর্শন করে পারবি, এ মনরে বহুত খুশি থিব। আজ্ঞা, আপাতত বর্ষ ধরে আজি হচ্ছে পবিত্র পঙ্কোদ্ধার একাদশী, মহাপ্রভুঙ্ক ভণ্ডার রক্ষক ভাবে পরিচিত লোকনাথ দেবঙ্ক পীঠে আজির দিনর বিশেষ মহত্ব রয়েছে এবং সর্বসাধারণ দর্শন রাতে 11টা পর্যন্ত রহব বলে আমার প্রতিনিধি আলোক আপনার সূচনা দিয়েছিলেন। ধন্যবাদ আলোক আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।